আসসালামু আলাইকুম, আজকের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এই নিয়োগ টি হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং এর অধীন অন্যান্য কার্যালয়ে নিম্নলিখিত পঞ্চমহী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে প্রকৃত স্থায়ী বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছক মোতাবেক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বিওস এখানে 10টি পদে সর্বমোট 39 জন প্রার্থী নিয়োগ করা হবে। তো আমরা দেখে নিই প্রথম থেকে ক্রমিক 1-60 মুদ্রাক্ষরি কম কম্পিউটার অপারেটর, বেতন 10,221-20,680 টাকা, গ্রেড 14, পদসংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো দেখে নেবেন এবং পাশে কোন কোন জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই সেই জেলাগুলোর নাম দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ভিডিও যাতে বড় না হয় সেই জন্য বিষয়গুলো বলতেছি না। ভিডিওর ডিসক্রিপশনে আমি এই নিয়োগের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা খুব সহজে বিষয়গুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। ক্রমিক 2 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেতন 10,200-24,680 টাকা, গ্রেড 14, পদসংখ্যা 3। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক 3 ইনস্ট্রুমেন্ট মেকানিক, বেতন 10,200-24,680 টাকা, গ্রেড 14, পদসংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। 4 স্টোর কিপার, বেতন 10,200-24,680 টাকা, গ্রেড 14, পদসংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। ক্রমিক 5 হিসাব সহকারী, বেতন 10,200-24,680 টাকা, গ্রেড 14, পদসংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। 6 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, 300-22,690 টাকা, গ্রেড 16, পদসংখ্যা 8। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। 7 অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর, বেতন 300-22,690 টাকা, গ্রেড 16, পদসংখ্যা 9। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। 8 ক্যাশ সহকারী, বেতন 8,800-21,310 টাকা, গ্রেড 18, পদসংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। 9 অফিস সহায়ক, বেতন 8,250-20,010 টাকা, গ্রেড 20, পদসংখ্যা 7। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। 10 পরিচ্ছন্নতা কর্মী, বেতন 8,250-20,010 টাকা, গ্রেড 20, পদসংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন এবং পাশে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে না সেইগুলো দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন খুব ভালোভাবেই। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগটি। এ ধরনের নিয়োগ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিনই বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান অথবা সরকারি বেসরকারি ও এনজিও সংস্থার বিভিন্ন নিয়োগগুলো প্রকাশিত করি ভিডিও আকারে আমাদের এই চ্যানেলে। সো এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের প্রত্যাশিত জবটি পেয়ে যেতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা হয় আবেদন করার ক্ষেত্রে অথবা কোনো সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।